আল্লাহ রাসুলসল্লাহ আলী ওয়া মসজিদের মধ্যে বসে আছেন হঠাৎ করে একজন সাহাবি মসজিদে প্রবেশ করলেন ফজরের সময় সুমান আল্লাহ বলেন কোন সময় আল্লাহ রসুল সোল্লা আলী ওয়াসাল্লাম বললেন যিনি এখন মাত্র প্রবেশ করল আল্লাহর ওই বান্দা জাননাতে তাহলে ফজরের নামাজে আসার দরকার কি কথা বলছেন না যে মুসলমান রমজান মাস চলে যাচ্ছে রমজান মাসের মর্যাদা তো তুমি বুঝতে পারলে না রমজান মাস তোমার আমার জন্য এসেছিল আল্লাহর আসমান থেকে বার্তা নিয়ে আসছে যে আল্লাহর বান্দা তুমি এগারো মাস যা করেছো রমজান মাস আল্লাহ তোমার জন্য বোনাস দিয়েছে তুমি এই রমজান মাসটাকে কাজে লাগাও আমরা কি কাজে লাগাইতে পেরেছি কই দুনিয়া 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 আমার কাজ শেষ হলো না আমার ওই কাজ সম্পন্ন হলো না বাড়ি করা হলো না আমার কাজ শেষ হলো না আমার জামা কাপড় কিনা হলো না আমার ইফতারির তৈরি করা শেষ হলো না আমার বাড়ির রান্না শেষ হল না মা বোনেরা সহ আমরা স্বাভাবিক এই সমস্ত কাজগুলাই নিয়ে ব্যস্ত আছি অথচ আল্লাহ রব্বুল আলামিন যে আমার আপনার জন্য মহা কল্যাণকর মহা রহমতের মাগফরাতের নাজাদের একটা মাস দিয়ে রেখেছে সেই মাসের মর্যাদা সেই মাসের যথার্থ মূল্যায়ন আমি আপনি তো করতে পারলাম না করতে পেরেছি কয়বার তো বা করেছি দশরোজা চলে গিয়েছে তাই না রোজার মধ্যে আমরা কয়দিন বুকে হাত দিয়ে নিজে নিজে চিন্তা করেন তো কয়বার আল্লাহকে ডেকেছেন আল্লাহ আমি গুনাগার আমাকে মাফ করে দাও বুকে হাত দিয়ে আমার মনে হয় অধিকাংশই বলতে পারবেন না যে আমি আল্লাহর কাছে মাফ চাইছি যারা চেয়েছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য অন্তর ভরে দোয়া আরও বেশি বেশি মাফ চাইবেন বেশি করে সেজদাই পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমি গুণাগার আল্লাহ আমি পাপি তুমি যদি মাফ না করো আমার মাফ করার কেউ নাই আছে কি মাফ করার আরে ভাই আল্লাহ তো এইভাবেই যেন আমাদেরকে ডেকে ডেকে বলছে ও সারি ও ইলাম তিমির রব ফিকুম হে দুনিয়ার মানুষেরা হে আমার বান্দা বান্দিরা তোমরা দ্রুত আমার রহমতের দিকে চলে আসো আমি আল্লাহ তোমাদের সব গুনা মাফ করে দিব আল্লাহ আমাকে তোমাকে এইভাবেই যেন ডেকে ডেকে বলছে আমি আপনি কি আমার রবের ডাকে সাড়া দিতে পেরেছি কপালপুরা মুসলমান যদি সাড়াই দিতে পারতাম এতক্ষণ তো মসজিদ কানায় কানায় ভর্তি হয়ে দোতলা পূর্ণ হয়ে যাওয়ার কথা অনেক কপালপুরা মুসলমান আছে ভাবে দেড়টাই জামাত হবে দেড়টার এক মিনিট আগে যে জামাতে দাঁড়াইয়ে যাব। ঠিক না বেঠি আবার এই কপালপুরাগুলায় শেষে এসে খালি ঘড়ির দিকে তাকাই আরে পাঁচ মিনিট বেশি হয়ে গেল দু মিনিট বেশি হয়ে গেল কথা বলেন ঠিক না বেঠিক কপাল পুড়েছে তোমার কপাল পুড়েছে তোমার কপাল ঠিক করো নইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই